দেখতে পাচ্ছেন একটি দৈত্যকে খেলানো হচ্ছে ছিপে, মানে ছিপে দৈত্য খেয়েছে বলা যেতে পারে, এত বড় মাছ। রোজিনাস ক্লাবের অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হলো। এই বড় মাছটি কোথায় খেলানো হচ্ছে? এই মাছটি খেলানো হচ্ছে নিয়ালা মাছের পাড়া খাদ বা পার্থদার খাদ পান্ডুয়া। এখানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পর পর বড় বড় মাছ খেয়েছে, আই মিন যে বড় ব্ল্যাক ক্যাপগুলো আছে প্রজি কম বেশি একটা দুটো খেয়েছে। তার মধ্যে আমি প্রথম দিন আর দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তৃতীয় দিনের মাছ ধরার ভিডিও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আবার এক দুদিন পরে। তো দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছটি খেলাচ্ছেন, মাছটি প্রায় এক ঘন্টার ওপরে মাছটি খেলিয়েছেন, তারপরে মাছটি খুলে ফেলেছেন এবং দ্বিতীয় দিনেও মাছটি অনেকক্ষণ খেলিয়েছেন, পাড়ে এনে মাছটি খুলে গিয়েছিল। তো কিভাবে মাছটি খুলে গেল বা কিভাবে কি হলো সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ওনার পুকুরে, আই মিন ওনার খাদে চার দিন পাস চলছে, বুধ বৃহস্পতি শনি রবি। গত সপ্তাহে শুরু হয়েছে আর দুটো সপ্তাহ চলবে, এই সপ্তাহ সামনের সপ্তাহ। তাই ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। তবে আগামী দিনে আদৌ মাছ খাবে কি খাবে না, না প্রচুর পরিমাণ মাছ খাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর আমি বলছি মানে বড় মাছ খেয়েছে বা বড় মাছ খাবে এরকম ব্যাপার না, আগামী দিনে বড় মাছ আদৌ খাবে কি খাবে না, কি ছোট মাছ খাবে কি খাবে না, কোনোটাই আমার আইডিয়া নেই, সম্পূর্ণ আইডিয়ার বাইরে, তার কারণ এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কেউ ভাববেন রাজুদা দেখিয়েছে এখানে বড় মাছ খাচ্ছে মানে গিয়ে বড় মাছ পাবো, এটা আমি কখনোই বলছি না। হ্যাঁ, ব্ল্যাক কাপ যেগুলো খেয়েছে যথেষ্ট বড়, এই ধরনের বড় ব্ল্যাক কাপ মাছ সচরাচর আশপাশে দেখা যায় না যত পুকুর আমরা দেখতে পাই। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঝুম হবে তো থাক থাক এ ওদেরও বড় খেয়েছে, দেখে দুটো পেয়ে যাবে তো, ওরও তো মাছ ছুটছে, ওদেরও মাছ ছুটছে, দেখো কাটটাই পেয়ে গেছে। তাহলে সুতো দিতে বল, হ্যাঁ বল, চাপতে বারণ করবি দাদু, একটু সুতো দাও, পাঠাও ছিপটা, ছিপটা যাও, ও ছাড়বে, ছিপটা যাও, ঘন্টা দুয়েক এর আগে কোনো সিন নেই, তাও তো ধরো এদিকে আধ ঘন্টা তো কোনো 45 মিনিট পড়াই হলো না, কটাই লাগলো বলো তো মাছটা, মাছটা লেগেছে ধরো তোমার ওই 8টার সময়, হ্যাঁ 8:10-15। এবার যদি হাঁপায় সে আগের বার ওরম করে ইয়ে হয়েছে, ও গেলে আবার ঘুরে এক জায়গায় বসেই খেলা বুঝলি, এদিক ওদিক যত যাবি ততই ওরকম করে, ওর টার্গেটই হচ্ছে বাঁধ। দাদু
ওরামই যাবে, ওরামই যাবে। এটা মাছ কি আছে? মাছ চলাই মাছ গ্যারান্টি কে না না মুখে ওই খচে মারছে, না ও খচে মারছে একদিকে মুখে। ওটাকে কি করতে আসবে? ধরে বন্ধ করে। আচ্ছা ওদের কি আলাদা লেগেছে নাকি? না না ওইটাই সুতোই লেগেছে। বাবু দেখবেন আপনাদের তে গেছে। সুতো লাগে এদিকে চলে যাবো, সুতো ওখানে আছে, এরকম ঘুরে গেছে দেখ। মাদে ও ছুটবে গোটা গোটা ভাই। ও বাঁধেই যাবে, ওকে বললাম তো বার বার। কুমির দাদা, কুমির 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 সাইজ কি গো? কুমির কুমির বাবা।